Hello everyone, this is Pallas Kumar Das. Welcome back to my YouTube channel PKD Blogs. So, আজকে lockdown day 11 আর আজকে আমার এই 21 days 21 blogs এর 11th episode. তো আজকের ভিডিওটা একটু ছোট হতে চলেছে আর একটু রিপিটেটিভ. আমি কিছুদিন আগে lockdown period শুরু হওয়ার আগেই একটা হ্যান্ড স্যানিটাইজার বানিয়েছিলাম, হোমমেড হ্যান্ড স্যানিটাইজার. সেটার ভিডিও হয়তো তোমরা সকলে দেখেছো, না দেখে থাকলে এখানে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো. আর যারা দেখেছো তারা তো জানোই, আর তোমরা নিজেরাও অনেকেই বানিয়েছো. সো সেদিনে আমি বানিয়েছিলাম ফার্স্ট টাইম, আজকে আমি বানাবো প্রপারলি, আরও একটু বেটারভাবে. যারা দেখতে ইচ্ছুক তারা দেখতে পারো, যারা দেখতে ইচ্ছুক না তারা ঠিক আছে, কোনো ব্যাপার না. সো লেটস স্টার্ট. সো আগেই বলে নিই, যারা বাজারে হ্যান্ড স্যানিটাইজার পাচ্ছ না, বা এই আইসোপ্রোপাইল অ্যালকোহল বা এই টাইপস ইথানলগুলো পাচ্ছ না বাজারে কিনতে, তারা এই যে সুদল আছে, সুদলও ইউজ করতে পারো. এটাতেও ইথানল আছে, 95% ইথানল আছে. সো এটাও ভালো রকম কাজ করবে. সো বানানো স্টার্ট করছি. আমার কাছে আছে আগের দিনের মতোই আইসোপ্রোপাইল অ্যালকোহল, এটা হচ্ছে 50 ml. আর তার সাথে আছে, আজকে আমি এনেছি এই অ্যালোভেরা জেল. আগের দিনে আমি অ্যালোভেরা এক্সট্র্যাক্ট দিয়ে করেছিলাম, আজকে অ্যালোভেরা জেল দিয়ে বানাবো. আর এই যে গ্লিসারিনটা আছে, আর আমার কাছে আছে এই যে ভিটামিন ই এর ট্যাবলেটগুলো. আমি আগের দিনে একটা ভুল করেছিলাম যে ভিটামিন ই এর ট্যাবলেটগুলো ডাইরেক্ট ফেলে দিয়েছিলাম. তো এটা অ্যাকচুয়াল প্রসেসটা হচ্ছে, ওটাকে কেটে, ট্যাবলেট কেটে সেটার ভেতরের যে জিনিসটা থাকে লিকুইডটা ওটাকে দেয়া. সো এটা আমি ভুল হয়েছিল, সরি. আজকে আমি ওইটা সঠিকভাবে করে নেব. কিছুদিন আগে যে হ্যান্ড স্যানিটাইজারটা বানিয়েছিলাম সেটা শেষ হয়ে গিয়েছে, তো আজকে আমাকে এটা বানাতেই হতো, তাই আমি ভাবলাম যে ভিডিওটা বানিয়ে নিই. সো লেটস গেট স্টার্টেড. সো ফার্স্ট অফ অল আমার কাছে একটা ডিওর খালি ডিব্বা আছে, তো এটাকে আমি খুলে ফাঁকা করব আর এর ভেতরে আইসোপ্রোপাইল অ্যালকোহল ঢেলে দেবো. এগুলো 50 ml করে আছে, সো দুটো আছে, আমি দুটোই ঢেলে দেবো, 100 ml হয়ে যাবে. তো এটা অলমোস্ট ভর্তি হয়ে গিয়েছে, আর এবার আমি দেবো এই যে আমার অ্যালোভেরার যে জেলটা আছে, অ্যালোভেরার জেলটা দেবো. সো এটার মুখটা অলমোস্ট ভর্তি হয়ে গিয়েছে, অ্যালোভেরা জেলটা দিলাম. এরপর আমি ভিটামিন ই এর ট্যাবলেটগুলো দেবো. এর আগের দিনও দিয়েছিলাম এই একই ভাবে. তো আগের দিন যে ভুলটা করেছিলাম সেটা এগুলোকে এমনি দিয়ে দিচ্ছি, আজকে সেটা ভুলটা করবো না. আজকে এটাকে কেটে এর ভেতর থেকে যে জিনিসটা আছে ওষুধটা একটু সেটা দিয়ে. এটা দেওয়ার পর গ্লিসারিনটা দিয়ে দেবো ওই 15-20 ফোঁটার মতো, এটা জাস্ট ওই ময়েশ্চারটা বজায় রাখার জন্য আর কিছু. মতো দিলাম. তো এবার আমি ঢাকনাটা আটকে নেব আর খুব ভালো করে ঢাকে দেবো. এটাকে চামচ দিয়ে ভালো করে নাড়াতে পারলে ভালো হতো, খুব ভালো করে মিশত. তো রেডি স্যানিটাইজার, একটু টেস্ট করে দেখি. আজকে স্মেলটা খুব সুন্দর হয়েছে, তার কারণ হচ্ছে যে এই অ্যালোভেরা জেলটা.
আগের দিনে অ্যালোভেরা এক্সট্রাক্ট দিয়েছিলাম, তো তাই তার স্মেলটা একটু অন্যরকম ছিল। আজকে এটা বেশ ভালো। আজকে ইলেভেন্থ ডে, ইলেভেন্থ ডে এর ভিডিও আপলোড করলাম, সো টেক। রেশন থেকে অনেকেই চাল গম এসব পেয়েছেন, সেটা ভালো কথা, বিভিন্নজন বিভিন্ন রকম পেয়েছেন। কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে অ্যাকচুয়াল নিডি ফ্যামিলিগুলো কি সবাই পাচ্ছে? অনেকেই আছে দুতলা তিনতলা বাড়ি কিন্তু তাদের বিপিএল কার্ড। আমি কাউকে পার্সোনালি অ্যাটাক করতে চাইছি না, বাট এটা সত্যি কথা। তো অ্যাকচুয়াল নিডি যারা, তারা অনেক সময় এগুলোর থেকে বঞ্চিত হয়ে থাকে। তাই আমরা একটা ইনিশিয়েটিভ নেব ভাবছি, যে যারা অ্যাকচুয়ালি নিডি, আমরা যাদেরকে চিনি আমাদের পাড়াতেই হোক বা আশেপাশে, তো তাদেরকে আমরা যদি কোনোভাবে হেল্প করতে পারি, সো লেটস সি। যদি সেরকম কিছু আমরা অ্যাক্টিভিটিস কিছু করি, সেগুলো তো ডেফিনেটলি দেখাবই। আর যদি তোমাদের থেকেও কিছু হেল্প দরকার লাগে, সেটার জন্যও হেল্প চাইবো, তোমরা প্লিজ একটু সাহায্যের হাত বাড়িয়ে দিও, যে যতটা পারবে। এখন ওটা করা সিওর হয়নি, কারণ এখানে পলিটিক্যাল পার্টিস বা গভর্নমেন্ট থেকে বিভিন্ন রকম সকলকে হেল্প করা চলছে। তো যদি আমরা ওটা করি তাহলে আমি অবশ্যই জানাবো, তোমরা প্লিজ একটু হেল্প করো। আর এতটাই, এটাই বলার ছিল। বাড়িতে বসে বসে কোনো সেরকম নতুন কাজই নেই যেটা দেখাবো, সো এই পুরনো জিনিসই আবার দেখাতে হলো। একবার বানিয়েছিলাম, আজকে সেকেন্ড টাইম বানালাম, তাও সেটাই দেখাতে হলো। এতই কম অ্যাক্টিভিটিস হচ্ছে যে কি দেখাবো, অ্যাক্টিভিটিস কিছু হলে তবে তো সেটা দেখানো যায়। এবার তো ব্লগে দেখানোর জন্যে জানলা দরজা পরিষ্কার করছি, সেটাও দেখাতে হবে। সো আজকের ভিডিওটা এতটাই, আর কি বলবো, কালকে দেখা হবে। যদি নতুন কোনো কন্টেন্ট পাই তবেই কালকে দেখা হবে। ততক্ষণের জন্যে টেক কেয়ার, স্টে সেফ, স্টে অ্যাট হোম, বাই।